স্নান টান করে এলাম, আর গলার অবস্থা তো খুবই খারাপ, আর এসে সোয়েটার পরতে বাধ্য। ভালোই ঠান্ডা আছে ফেব্রুয়ারি মাস। স্নান করে ফল সাধারণত খায় না, কিন্তু ভাবলাম একটু খাই আঙুর। আর রেডি মানে কি, একটা চুড়িদার তো পরেই নিয়েছি। স্নান করে যখন বেরোচ্ছি তখন বুলাই বলছে চলো কোথাও একটুখানি স্কুটি করে ঘুরে আসি। তো মেনলি আমি ভাবছি আমি চালাবো, দেখা যাক যাই। আসলে ওর সাথে বেরোলে কী হয় বলে, তোমায় চালাতে হবে না, তুমি আস্তে আস্তে স্কুটি চালাও, আমি চালাবো। যাই হোক, দেখি যাই একটুখানি গোল গোল ঘুরে আসি, আর চলো দেখতে থাকো। গলা শুনে বুঝতেই পারছো গলার অবস্থা মোটেও ভালো নয়। এখনও গলাটা আমার সব ঠিক হয়নি, তাই অনেক দিন ভিডিও দিতে লেটও হয়ে গেল। বাড়ি থেকে যখন বেরোলাম তখন জাস্ট কথা ছিল এই কাছে পিঠেই ঘুরবো। যখন পেট্রোল পাম্পে পেট্রোল নিচ্ছিল তখন বুলাই বলল চলো তারকেশ্বর যাই, একটু মন্দির থেকে ঘুরে আসি। আমি বললাম আমি তো সেরকমভাবে কোনো প্রিপারেশনও নেই, আর তেল ভরার জন্য ইনফ্যাক্ট আমাদের কাছে টাকাও ছিল না, গুগল পে করেছিলাম বলেই তাই হলো। আর আমরা এখন পৌঁছে গেছি তারকেশ্বর মার্কেটে, তো ভালোই লাগলো অনেকদিন পর আবার এলাম। আর ট্রেন যখন আসছে তখন মনে হলো এই ট্রেনে করেই আমরা আগে স্টেশনে আসতাম, তারকেশ্বর আসতাম, এখন আমরা স্কুটি করেই চলে এসেছি। বেশ ভালো লাগছিল, খারাপ নয়। আসলে ভাই তো ছোট, ওর সাথে ঘুরতে ভালোই লাগে, কারণ ও একটু হুজুকেও আছে, বলে চলো 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 এই করো সেই করো, তো ওর সাথে ঘুরতে বেরিয়ে খারাপ লাগে না, ভালোই লাগে। তো ভাবলাম কী খাওয়া যায় কী খাওয়া যায়, আর তখন বাজে প্রায় 12টা, আর সকালে ব্রেকফাস্টটা এত হালকা করেছি যে আমার খুব খিদেও পেয়ে গেছিলো। আমি ওকে বলছিলাম যে কেন এত মানে এত দূর আসার তো দরকার ছিল না, তো ভাবলাম আখের রস খেয়ে নিই। তো আখের রস খেলাম, এই রাস্তাটা মন্দির এনে এগুলাই। আমি ফোনের কভারের ভেতরে 100 টাকা করে রেখে রাখি সবসময়, আমার কভারের ভেতরে 100 টাকা থাকে, কারণ ওটা ব্যাকআপ হিসাবে। তো এই ব্যাকআপটাই আজকে আমার কাজে লাগলো, 50 টাকা দিয়ে আখের রস খেলাম, আর 50 টাকাটাও আমরা খরচ করে ফেলবো। তো কোথায় করবো সেজন্য ভিডিওটা দেখতে থাকো। আখের রস খেয়ে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু দেখলাম বুলাই স্কুটি নিয়ে ঢুকে গেল মন্দিরের রাস্তায়। তো মন্দিরের তো ভেতরে ঢোকার কোনো প্রশ্নই নেই, যাব না মন্দিরের ভেতরে, কারণ লেটও হয়ে গেছে। স্নান করে এসেছি, পরিষ্কার জামাকাপড় সবই ঠিক আছে, কিন্তু তাও লেট হয়ে গেছে। এখন আর মন্দিরের তো দরজা বন্ধও হয়ে যাবে মনে হয়। আমরা তাও একটু গোল গোল ঘুরেই নিচ্ছি এখানটা। আর এখানে না আচারের গন্ধটা এত ভালো লাগে, এখানে নানান টাইপের আচার পাওয়া যায়, আর তার গন্ধ দারুণ লাগে। আর এখন আমরা চলে এসেছি অনেকটা দূর, তারকেশ্বর থেকে বেরিয়ে গেছি, আর একটা দোকানে আমরা এখন খাবো ডিম সেদ্ধ। তুই ভাত খাবি? খাও না, খা। খাওয়া দাওয়া করে এবার আমি স্কুটিটা আমি চালাচ্ছি, আর ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।